সুপ্রিম কোর্টের ছাড়পত্র না এলে প্রাথমিকে নতুন করে কোনো আর নিয়োগ সম্ভব নয় এমনটা স্পষ্ট করে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় তো আজকে যে খবরটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে আদালতে যে বিভিন্ন মামলা প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড এই আদালতের যে বিভিন্ন মামলা এই মামলাগুলোর জটে বারবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে বা আটকে যাচ্ছে বা আটকে থেকে রয়েছে এমনটা আমরা সকলেই জানি এবারে এটা নিয়ে বহুবার সরব হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মেয়র রোডের সভা থেকেও মুখ্যমন্ত্রীকে সরব হতে শোনা গিয়েছিল এই বিষয়ে যদিও মামলার গেরোয় ফের আটকে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটা আমরা সকলেই বিগত দিনে দেখেছি যে নতুন করে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু স্টে রয়েছে এখন সুপ্রিম কোর্টের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনোভাবেই যে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বা নিয়োগ প্রক্রিয়াটা ত্বরান্বিত করা বা নিয়োগ প্রক্রিয়াটা সম্ভবপর করা এটা কিন্তু সম্ভব হচ্ছে না এবারে বৃহস্পতিবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল তিনি জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র না আসা পর্যন্ত প্রাথমিকের চাকরির ব্যবস্থা তারা করতে পারছেন না বা করা যাচ্ছে না পর্ষদ সভাপতির বক্তব্যে সমর্থনও জানাতে দেখা গিয়েছে শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কেও রাজ্য সরকার ও রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে চাকরি দেওয়ার বিষয়ে বরাবরই আগ্রহী সেই কথাও তারা স্পষ্ট করে সেদিনকে জানিয়েছেন এবং বোর্ডের সভাপতি গৌতম পালও কিন্তু এ ব্যাপারে বলেছেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিক টেটের যে দু হাজার সালের যে ব্যাচ অর্থাৎ দু হাজার চোদ্দোর যে টেটপাস সেই সমস্ত চাকরি প্রার্থী এবং দু হাজার সালের যে টেটপাস সেই সমস্ত চাকরি প্রার্থী এই দুটো ব্যাচের চাকরি প্রার্থীরা যে নিজেদের মধ্যেই আইনি লড়াইয়ে নেমে গিয়েছে সেটা আমরা সকলেই জানি বা যারা যে ব্যাচের সঙ্গে যুক্ত তারাও এটা জানে এবারে সেই কথাও এদিন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এটাও বলেছেন যে দু হাজার চোদ্দো সালের টেটপাস এবং দু হাজার সাতেরো সালের পাস এরা নিজেদের মধ্যেই কিন্তু আইনি লড়াইয়ে নেমে পড়েছে এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি বলেছেন সরকারি চাকরিই কিন্তু আমরা দিতে চাইছি আমি দলে দলে প্রতিদিন চাকরি প্রার্থীদের সঙ্গে কথাও বলছি দু হাজার চোদ্দো সালের ব্যাচ আসছে তারা বলছে শুধু আমাদের চাকরি দিন আবার দু হাজার সালের ব্যাচকে যেন চাকরি না দেওয়া হয় এমনটাও চোদ্দো সালের ব্যাচেরা জানাচ্ছেন আবার অন্যদিকে দু হাজার সতেরো সালের ব্যাচও আসছে তারা বলছে স্যার শুধু আমাদের চাকরি দিন দু হাজার চোদ্দো সালের ব্যাচকে যেন চাকরি না দেওয়া হয় অর্থাৎ তারা একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে এই কেসগুলো কিন্তু বোর্ডের বিরুদ্ধে নয় বোর্ডকে পার্টি করা হচ্ছে ঠিকই কিন্তু নিজেদের মধ্যেই লড়াইটা সংগঠিত হচ্ছে একই সঙ্গে গৌতম পাল তিনি আরও বলেছেন যে সুপ্রিম কোর্টে ছাড়পত্র না পেলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না এবং আশা করা যাচ্ছে যে শীঘ্রই সেই ছাড়পত্র মিলবে এবং এরপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্যে সমর্থন জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন সুপ্রিম কোর্টের জন্য আমরা এখনও আটকে আছি সুপ্রিম কোর্টের নির্দেশ এলেই আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করব অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও রাজ্যের শিক্ষামন্ত্রী উভয়েই এদিন আবারও বুঝিয়ে দিলেন রাজ্য সরকার চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে আগ্রহী কিন্তু তারা কেবল আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন এ বিষয়ে ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই নজরে থাকবে ভালো থাকুন ধন্যবাদ